ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনারা সামনে যে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড, এটা হচ্ছে সিরিজের সকেট, এটা সিরিজের অন অফ সুইচ, এবং এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট। একটা 100 ওয়াটের ভাল্ব রয়েছে এখানে এবং আরেকটি ফিউজ রয়েছে। তো সিরিজ বোর্ডটি এমনভাবে পরীক্ষা করতে হয়, এটা একটি নোজ প্লাসের সাহায্যে যখন আমি সকেটটি শর্ট করব, শর্ট করলে করার পর আমি সুইচটি দিলে ভাল্বটি জ্বলে উঠবে, এবং এই নোজ প্লাসটা আমি যখন উঠাইয়ে নিব তখন এটা অফ হয়ে যাবে। অর্থাৎ এই সকেটটি হচ্ছে আপনার সুইচের কাজ করছে। দেখেন আপনারা, এই যে এটা অন হলো এবং এটা উঠায় নিলে এটা অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সুইচ বোর্ড সকেট, আর এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট। এটাতে আমি শর্ট করার সাথে ফিউজটা নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে আমরা এটা শর্ট করতে পারবো না। তো আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন, এই টেলিভিশন, এটা একটি টেলিভিশন। তো এটার কি প্রবলেম এখন আমরা দেখব, এটা থেকে এখন আমরা পাওয়ার দিব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পাওয়ার রেডি জ্বলেনি এবং সুইচ বোর্ডটিও জ্বলেনি। এটা অনেক কারণে হয়ে থাকে। তো এটা আপনার হচ্ছে এসি ক্যাবেলের কারণে হতে পারে, ফিউজের কারণে হতে পারে, পাওয়ার সেকশনের কারণে হতে পারে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ এটা মেপে দেখি এবং পরীক্ষা করে দেখি যে আসলে পিসিবি বোর্ডটিতে কী প্রবলেম হয়েছে। এটা হচ্ছে টেলিভিশনের একটি সার্কিট, অর্থাৎ পিসিবি বোর্ড। তো এর অনেক ক্যাবেল রয়েছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ বোর্ড থেকে ডিসকানেক্ট করব। এখানে যে ক্যাবেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এভি ক্যাবেল। তো এটা প্রথম ডিসকানেক্ট করব, করেছি। এবং এখানে তিন তারের একটি ক্যাবেল রয়েছে যেটার মাধ্যমে আমরা রিমোটের কাজ করে থাকি। তো এই ক্যাবেলটিও এখন এখান থেকে ডিসকানেক্ট করে ফেলবো। এরপর আরেকটি ক্যাবেল আছে, যেটা হচ্ছে পুশ বাটন ক্যাবেল, অর্থাৎ আপনার সামনে যে ভলিউম বাড়ানো কমানো বা প্রোগ্রাম চেঞ্জ করার যে সুইচগুলো থাকে তার একটি ক্যাবেল। তো এটাও আমরা এখন এখান থেকে ডিসকানেক্ট করব। এরপর দেখতে পাচ্ছি যে এখানে আরও দুইটি ক্যাবেল আছে, যে দুইটি ক্যাবেল আপনার এখানে স্পিকার রয়েছে, এই স্পিকারের সাথে সংযুক্ত। দুই পাশে দুইটা স্পিকার থাকে, দুইটা স্পিকারের সাথে সংযুক্ত, চারটা তার থাকে, অর্থাৎ দুইটা ক্যাবেল। তো এই দুইটাও আমরা এখান থেকে ডিসকানেক্ট করে ফেলবো। এরপর এখানে আরেকটি ক্যাবেল দেখতে পাচ্ছি, যেটা পিটিসির পাশে একটি ক্যাবেল। এই পিটিসির পাশের এই ক্যাবেলটি, এটা হচ্ছে ডিগাজিং কয়েল, অর্থাৎ পিকচার টিউবের চারিপাশে থাকে ডিগাজিং কয়েল। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, এটা হচ্ছে ডিগাজিং কয়েল, যে কয়েলটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ছবি দিতে সাহায্য করে, অর্থাৎ রং ঠং জমে না, সুন্দর ছবি পাই যেটার মাধ্যমে, সেটা সাধারণত পিটিসির পাশেই থাকে। এই ক্যাবেলটিও আমরা এখন ডিসকানেক্ট করব। এটাও ডিসকানেক্ট করেছি। এরপর যে ক্যাবেলটি রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট এসি ক্যাবেল, অর্থাৎ এসি সাপ্লাইয়ের জন্য যে ক্যাবেলটি এখানে দেওয়া থাকে সেটা, এটা সাধারণত ফিউজের পাশে থাকে। এটাও আমরা এখন ডিসকানেক্ট করব। এটা আমরা ডিসকানেক্ট করেছি, যেহেতু আমরা দেখতে পেলাম যে আমার সিরিজ বোর্ডের টিভিতে কোনো পাওয়ার নাই এবং সিরিজ বোর্ডেও কোনো আলো জ্বলছে না। তো সেই ক্ষেত্রে আমাদের এসি ক্যাবেল নষ্ট থাকতে পারে বা এখানকার ফিউজ নষ্ট থাকতে পারে, এমনকি পাওয়ারের কিছু পার্টস নষ্ট থাকতে পারে। এখন আমরা এগুলো স্টেপ বাই স্টেপ মেপে দেখব। তো সেই জন্য আমরা প্রথমে এখানে এসি কর্ডটি মাপব। এসি কর্ডটি মাপতে গেলে আমাকে সিরিজে দিয়েও মাপতে পারি, এমনকি আমরা ওমসের মিটার দিয়েও মাপতে পারি। তো আমরা সুইচ বোর্ডের সাহায্যে এটা মেপে দেখব, তাহলে আমাদের মাপতে সুবিধা হবে। এই যে সেই এসি ক্যাবেলের কানেক্টর, তো এটা আমরা এখন ফার্স্ট এখানে শর্ট করব, এভাবে শর্ট করলাম, এবং এটা সুইচের মাধ্যমে আমরা মেপে দেখব। যদি সুইচ ভোল্টেজ জ্বলে তাহলে বুঝতে হবে যে আমাদের এসি ক্যাবেলটি ভালো আছে। তো এখন আমরা এখানে দেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ বোর্ডটি জ্বলেছে এবং আমরা যখন টেলিভিশনের সুইচটি অন অফ করব তখন এটা অন অফ হবে, অর্থাৎ এসি ক্যাবেলটি ভালো আছে। এখন তাহলে আমাদের পিসিবি বোর্ডটি দেখতে হবে, টেলিভিশনের সার্কিট বোর্ডটি। তো চলুন দেখা যাক, এটা এটা অবশ্যই একটি পাওয়ার প্রবলেম। তো সুইচ বোর্ড জ্বলছে না, সুইচ বোর্ড এসি ক্যাবেলের জন্য এটা হতে পারে, এমনকি এখানে যে একটি ফিউজ আছে এই ফিউজের কারণে হতে পারে। এই ফিউজটা মাপতে হলে আমাকে অবশ্যই অ্যাভোমিটারের সাহায্য নিতে হবে এবং সেটা অবশ্যই ওমসে দিয়ে মাপতে হবে।
এটা হচ্ছে একটি অ্যাভোমিটার, সিলেক্টর কাটাটা এক্সটেনে দেওয়া আছে, এক্সটেনে দেওয়া আছে, এক্সটেনে দিয়ে আমরা এটাকে মাপতে পারি সুন্দরভাবেই। তো এখন আমাদের দেখতে হবে এর যে দুটো প্রুফ আছে, একটা হচ্ছে আপনার পজিটিভ প্রুফ এবং অপরটি হচ্ছে নেগেটিভ প্রুফ। তো এখন দেখতে হবে আমার ডিপ্রেশন দিচ্ছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে মিটার ডিপ্রেশন দিয়েছে। এখন আমরা এই ফিউজটি মাপবো। এই ফিউজটি মাপতে গেলে আমরা ফিউজটি খুলে নিয়েও মাপতে পারি। এটা হচ্ছে একটি ফিউজ সার্কিটের। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে ফিউজটি ভালো আছে, ফিউজটি ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ ফিউজটি ভালো আছে। অর্থাৎ আমরা এসি কর্ড দেখলাম, ফিউজ দেখলাম, দুইটাই ভালো আছে। এখন আমাকে পিসিবি বোর্ডটি দেখতে হবে যে আসলে এর কোথায় প্রবলেম, এবং সেই প্রবলেমটি খুঁজে বের করে আমাদের প্রবলেমটি সলভ করতে হবে। তো চলুন আমরা এক এক করে প্রবলেমটি খুঁজে বের করার চেষ্টা করি। তো আমাদের কাজের সুবিধার জন্য, যেহেতু এসি কর্ডটি এখানে এই পর্যন্ত আসবে না, তো আমাদের কাজ করতে প্রবলেম হবে, সেই জন্য আমরা এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিব, যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। তো এটা আমরা সেখানে ফিউজের পাশে একটি সোল্ডারিং করলাম, অর্থাৎ এই এই প্রুফে, এবং অপরটি এখানে সোল্ডারিং করব। হ্যাঁ, আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এসি কর্ড চেক করেছি, ফিউজ চেক করেছি, আমরা কিছুই এখানে নষ্ট পাইনি। তো আমাদের সিরিজ বোর্ডটিও জ্বলছে না, আপনারা দেখলেন। তো যদি সিরিজ বোর্ডটি জ্বলতো তাহলে বুঝতাম যে আমাদের ডায়োড নষ্ট, অথবা এখানে যে আউটপুট থাকে বা বড় কিছু নষ্ট। তো আমি সার্কিট উল্টে আপনাদের একটু দেখিয়ে দিতে চাই। তো এখানে চারটি ডায়োড আছে, এর যদি কোনো একটা নষ্ট থাকে তাহলে সিরিজ বোর্ডটি জ্বলবে। এবং যদি আপনার এখানে একটি কয়েল আছে, চোক ড্রাইভার, চোক কয়েল বলে, এটা শর্ট থাকলেও আপনার সিরিজ বোর্ডটি অবশ্যই জ্বলতে হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ বোর্ডে কোনো পাওয়ারই যাচ্ছে না, অর্থাৎ আপনার এসএমপিএসে কোনো ইয়ে যাচ্ছে না, মানে ভোল্ট যাচ্ছে না, ভোল্ট যাচ্ছে না, অর্থাৎ এসএমপিএস সার্কিটে নষ্ট কিছু প্রবলেম আছে। তো সেই জন্য আমাদেরকে এখানে কিছু ছোটোখাটো পার্টস থাকে, সেইগুলো আমাকে দেখতে হবে। এখানে 10-15 থাকে, ট্রানজিস্টার 18-15 থাকে, এবং 38-07 থাকে। অর্থাৎ যদি বড় কিছু নষ্ট হতো, যেমন রেক্টিফায়ার ডায়োড, আউটপুট ট্রানজিস্টার, তো এরকম কিছু, তাহলে আমাদের সিরিজটি জ্বলতো। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ এখানকার কিছু পার্টস, এখানে যে রেক্টিফায়ার ছোটো ছোটো ডায়োড আছে, এগুলোর কারণেও অনেক সময় এসএমপিএস সার্কিটের প্রবলেম হয়। তো এখন আমরা এখানে দেখবো যে আসলে প্রবলেমটি কোথায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ট্রানজিস্টার রয়েছে, এখানে একটি ট্রানজিস্টার রয়েছে। তো আমরা এক এক করে, যেহেতু আমরা বোর্ডে পিসিবি বোর্ডে কানেকশন থাকাকালীন আমরা এটা সঠিক মাপ পাই না, সেই জন্য এখানে আমরা এটাকে এক একটা করে খুলবো এবং মেপে মেপে দেখবো যে কোনটা নষ্ট হয়েছে। তো চলুন খোলা যাক। তো এগুলো ছোটো ট্রানজিস্টার, তো এই জন্য এগুলোর জন্য অনেক ক্ষেত্রে সাকার লাগে না। তো হাত দিয়ে খোলা যায় এটা, যদি আপনারা এভাবে সুন্দর করে ধরে এমন টান দেন তাহলে এটা খুলে যাবে সুন্দরভাবে। হ্যাঁ, আমি এটা খুলে ফেলেছি। তো এটাকে এখন আমরা মেপে দেখব। চলুন মেপে দেখা যাক। এটা হচ্ছে 10-15 একটি ট্রানজিস্টার, এটা একটি ট্রানজিস্টার যেটার মান হচ্ছে 10-15। এটার বেস থাকবে এবং কালেক্টর ইমিটার সবই থাকবে। তো এটাকে মাপতে হবে, এটাকে আমরা হাতের পরে এভাবে মাপতে পারি। আমি প্রথম পজিটিভটা কমন রাখলাম, দেখি কী মাপ দেখাই। দেখতে পাচ্ছি ডিপ্রেশন দিচ্ছে না। এবার আমি নেগেটিভ লুপটা কমন রাখলাম, দেখি ডিপ্রেশন দেয় কিনা। তাও ডিপ্রেশন দিচ্ছে না, এক পাশ দিয়েছে, অর্থাৎ আমি বেজ এখনও খুঁজে পাইনি এটার। তো এখানেও দিচ্ছে না। আমরা এবার এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ডিপ্রেশন দিয়েছে, অর্থাৎ এই পাশেও ডিপ্রেশন দিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার একটা, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার, যার ফলে এটা দুই পাশে ডিপ্রেশন দিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে বেজ, এই পিনটা হচ্ছে বেজ, এই পিনটা হচ্ছে বেজ। এখন এটা যদি বেজ হয়, এভাবে যদি ধরি, তাহলে আমাদের বাম সাইড বেজ হলে মিডিল কালেক্টর হয় এবং তারপরটা ইমিটার হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে ডিপ্রেশন দিচ্ছে না। এবারে আমরা এটা উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এটা ডিপ্রেশন দিচ্ছে না, অর্থাৎ এই ট্রানজিস্টারটি ভালো আছে, তো এই কারণে এটা শর্ট হয়নি। সেই জন্য আমরা এই ট্রানজিস্টারটি আবার যথাস্থানে কানেক্ট করব, এবং এরপর আমরা অন্য পার্টসগুলো দেখব। তো এটা এখানে কানেক্ট করতে গেলে সুন্দরভাবে ছিদ্রগুলো করে নিতে হবে।
আমরা একটা সুয়ের সাহায্যে ছিদ্রগুলো করে নিতে পারি। আমরা ছিদ্রগুলো সুন্দরভাবে করে নিয়েছি। এবার পিসিবি বোর্ডটি উল্টানোর পর এখানে এর ইয়ে দেওয়া রয়েছে, আপনার এই ট্রানজিস্টারটি কীভাবে যাবে, এইভাবে যাবে কি এইভাবে যাবে, তো ঠিক সেই আপনার লোগোটা দেখে সেভাবে এখানে কানেক্ট করবেন এবং এটা এখানে লাগিয়ে দিবেন। এবার এটা সোল্ডারিং করব। এটা সোল্ডারিং করেছি, যেহেতু আমি 10-15টি ট্রানজিস্টার দেখলাম এটা ভালো আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরও কিছু ট্রানজিস্টার আছে, তো এখানে আরেকটি ট্রানজিস্টার আছে যেটা নষ্ট থাকলেও পাওয়ারে প্রবলেম হতে পারে। এটা হচ্ছে 3807 একটি ট্রানজিস্টার, তো এটা এখন আমরা খুলবো। এটা খুলে এটাকে মেপে দেখবো যে এটা ভালো আছে কি না। তো এটার ক্ষেত্রে আমাদের সাকার ব্যবহার করা লাগবে না, যেহেতু এগুলো ছোটো ছোটো পার্টস। হ্যাঁ, এটাও একটি ট্রানজিস্টার, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এটা হচ্ছে C3807 একটি ট্রানজিস্টার, C3807 একটি ট্রানজিস্টার। তো এটা আমরা এখন মেপে দেখবো যেটার কি মাপ দেখায়। তো এটা মাপতে গেলে আমাকে অবশ্যই সিলেক্টর কাটাটা ওমসে রাখতে হবে এবং এটা এক্স টেনে আছে, এক্স অনে দিলেও হবে এবং দেখতে হবে যে আমাদের ডিপ্রেশন দিচ্ছে কি না দিচ্ছে। আমি সিলেক্টর কাটাটা একটু ঘুরিয়ে নিই এবং এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটা আমরা মেপে দেখবো, এটারও বেজ ইমিটার কালেক্টর সবই দেখাবে। তো আমরা এটাকে মেপে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিপ্রেশন দিয়েছে, এভাবে ডিপ্রেশন দিয়েছে। এবার আমরা এটাকে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দেওয়ার পরে যদি মাপ দেখায় তাহলে এটা কাটা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এভাবেও এটা এটা ডিপ্রেশন দিচ্ছে, এটা এভাবেও ডিপ্রেশন দিচ্ছে এবং এভাবেও ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ এটা সব দিক থেকে শর্ট, অর্থাৎ এই ট্রানজিস্টারটি নষ্ট। এটার মান হচ্ছে C3807। তো এখানে আমরা আরেকটি ট্রানজিস্টার মেপে দেখবো, নতুন একটি ট্রানজিস্টার যে সেটার কী মাপ দেখায় এবং তারপর আমরা এই ট্রানজিস্টারটি নষ্ট ট্রানজিস্টারটি বাদ দিয়ে নতুন একটি ট্রানজিস্টার ওখানে লাগাবো। তো এটাকে মেপে দেখতে হবে আমাকে, এখানে ডিপ্রেশন দিচ্ছে এক পাশে, তো আমার এটার বেস বেই করতে হবে। হ্যাঁ, বেসটি পেয়ে গেছি। এটা হচ্ছে NPN একটি ট্রানজিস্টার, যেহেতু আমার NT কমন রয়েছে, এটা হচ্ছে কমন, এই কালো এটা হচ্ছে কমন, এর জন্য এটা হচ্ছে নেগেটিভ পোল, যার ফলে এটা নাম হয়েছে NPN একটি ট্রানজিস্টার। তো দেখেন, এটা যদি আমি কমন করে রাখি, এভাবে কমন করে রাখি, এটা দুও পাশে ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ আমি বেস পেয়ে গেছি। এবার আমি দেখবো যে এখানে ডিপ্রেশন দেয় কি না, দেখতে পাচ্ছি ডিপ্রেশন দেয়নি এবং ডিপ্রেশন দেয়নি, অর্থাৎ এই ট্রানজিস্টারটি ভালো আছে। তো আমরা এই নষ্ট ট্রানজিস্টারটি বাদ দিয়ে পিসিবি বোর্ডে নতুন আরেকটি ট্রানজিস্টার লাগিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয় কি না। তো চলুন দেখা যাক। তো এখানে এই ট্রানজিস্টারটি কানেক্ট করতে গেলে আমাকে এখানের এই পিনগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে আমি সুন্দরভাবে এটা সেটিং করতে পারি। হ্যাঁ, আমি করেছি। এখন আমি এই ট্রানজিস্টারটি ওখানে কানেক্ট করব। এরও একটা চিহ্ন দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে তিনটে ছিদ্র আছে এবং তারপরে আরেকটি ছিদ্র আছে। এই ট্রানজিস্টারটি ঠিক কোম্পানিও ঠিক তেমনভাবে তৈরি করেছে, একটা হচ্ছে একটু বেশি এবং অপর দুইটি লেভেল, অর্থাৎ এটাকে আপনি এভাবে ঢুকে দিতে পারেন সুন্দরভাবে। হ্যাঁ, এইভাবে এই যে এভাবে এটা আপনারা এখানে কানেক্ট করতে পারেন এইভাবে। তো এটা এখানে সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে আমি এটা নাড়াচ্ছি, তিনটে পায়ে এখানে নড়ছে, অর্থাৎ সুন্দরভাবে এটা এখানে চলে আসছে। তো এখন এটাকে আমরা সোল্ডারিং করব। এটা আমরা সোল্ডারিং করেছি। এখন আমাদের দেখতে হবে যাতে এখানে কোনো শর্ট না থাকে, সেটা আমাদের দেখতে হবে। শর্ট থাকলে আমাদের নতুন পাসটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা দেখতে পেলাম যে এখানে কোনো শর্ট নেই। এখন আমরা পিসিবি বোর্ডটি সুন্দরভাবে এখানে সেটিং করব এবং এটাতে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হলো কি না। তো চলুন দেখা যাক। তো যেহেতু এটা আমরা পরীক্ষামূলকভাবে করছি, এই জন্য এখানে যে ক্যাবেলগুলো আছে
এগুলো এখন আমরা কানেক্ট করব না, আগে আমরা পাওয়ারটি দেব এবং দেখব। মেসি কোডটি এই পাশ থেকে বের করে নিই এবং এটাকে এবার এটাতে আমরা পাওয়ার দিব। হ্যাঁ, আমি পাওয়ার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আপনার ডিসপ্লেতে আলো আসছে এবং আমাদের আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। এই ফলটার জন্য আমাদের এই ট্রানজিস্টারটি আমরা নষ্ট পেয়েছি এবং এই ট্রানজিস্টারটি আমরা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর আমাদের প্রবলেমটি সলভ হয়েছে। তো আমার এই আমরা এখানে ভিডিওটি দেখাতে পাচ্ছি না কপিরাইট অ্যাবাউট করার জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।